বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024 প্রায় শেষের দিকে। পিএসএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব থাকায় বিপিএল থেকে চলে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা, কিন্তু এর বদলে তারকা ক্রিকেটার আনার চেষ্টা চলছে দলগুলোর মধ্যে। ফরচুন বরিশালে ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, মোহাম্মদ ইমরান, আব্বাস আফ্রিদিরা চলে গেছেন পিএসএলের জন্য। এর বদলে ফরচুন বরিশাল দলে আসছেন সাউথ আফ্রিকার কিলার মিলার খ্যাত ডেভিড মিলার, যাকে টি টোয়েন্টির পাওয়ার হাউস বলা হয়। যে কোনো সময় বদলে দিতে পারেন খেলার গতি। আসছেন আরেক দক্ষিণ আফ্রিকান বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। 27 আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন 24টি। সদ্য শেষ হওয়া এসএ টি টোয়েন্টি খেলেই আসছেন বিপিএলে। সবশেষে আসছেন ক্যারেবীয় অলরাউন্ডার কায়েল মায়ার্স। ব্যাটিংয়ে স্ট্রাইক রেট 137। আইপিএলে খেলে থাকেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। ফরচুন বরিশাল এখনও প্লে অফসে যাওয়ার সুযোগ টিকিয়ে রেখেছে। সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদদের ফর্মে থাকার সঙ্গে মিলার মায়ার্সদের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।